দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে দুর্ঘটনার কবলে পড়তে চলেছে। 34 নম্বর জাতীয় সড়ক ধরে বয়ে যাওয়া মহানন্দা নদীর ওপর মালদার মঙ্গলবাড়ি ব্রিজ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে মালদার মঙ্গলবাড়ি ব্রিজ। মান্ধাতা আমলে তৈরি হওয়া মহানন্দা নদীর ওপর এই ব্রিজে এখন যেখানে সেখানে বড় বড় গর্ত ফাটল দেখা দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ বলে অভিযোগ। ভারী যানবাহন এই ব্রিজের ওপর দিয়ে চলাফেরা করার সময় কখনো সখনো কেঁপে উঠছে, সেই সময় অন্যান্য যাতায়াতকারী মানুষদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। মালদা শহর থেকে পুরাতন মালদা শহরে যাতায়াতের পথেই মহানন্দা নদীর ওপর রয়েছে মঙ্গলবাড়ি ব্রিজ। তার ওপর দিয়ে বয়ে গেছে 34 নম্বর জাতীয় সড়ক, উত্তরবঙ্গের অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই মঙ্গলবাড়ি ব্রিজ। কিন্তু দীর্ঘদিন ধরে ওই ব্রিজের সংস্কার না হওয়ার কারণে এখন বেহাল অবস্থা হয়ে পড়েছে। এজন্য NHIA কর্তৃপক্ষকে দায়ী করেছে ব্যবসায়ী থেকে বিভিন্ন রাজনৈতিক মহল। যদিও এ নিয়ে NHIA কর্তৃপক্ষ ওই ব্রিজ মাঝে মধ্যে সংস্কার করার কথা বলে দায় এড়িয়ে গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় 150 মিটার লম্বা মঙ্গলবাড়ি ব্রিজের পিচের রাস্তা কঙ্কালসার অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ব্রিজের বেশ কয়েকটি এলাকায় ফাটল দেখা দিয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষ যানবাহন করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বলে অভিযোগ উঠেছে। ভারী যানবাহন যাওয়ার সময় ব্রিজ কেঁপে উঠছে বলেও সাধারণ মানুষের অভিযোগ। ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল সাহা জানান, মহানন্দা সেতু মঙ্গলবাড়ি ব্রিজের অবস্থা খুবই খারাপ, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমাদের মালদা জেলার মঙ্গলবাড়ির যে মহানন্দা সেতু, তার বেহাল দশা যে কোনো সময় ভেঙে পড়বে। ফাটল দেখা দিয়েছে, ঢালায় রড বেরিয়ে পড়েছে। এখানে NH কর্তৃপক্ষ উদাসীন, তাদের পক্ষ থেকে কোনো কাজ করা হচ্ছে না। বিষয়টা আমরা আমাদের মাননীয় CM যে এসেছিলেন মালদায়, সেখানেও আমরা এটা উত্থাপন করেছি। এখন আমরা লক্ষ্য করেছি যে কোনো যেন তেন উপকারে এই ভাঙা ব্রিজটাকে PW ডিপার্টমেন্টের কাছে হ্যান্ডওভার করতে চাইছে। আমরা এটার বিরোধিতা করছি। আমরা চাই যে এই বাইপাসের সঙ্গে সঙ্গে এক্সিস্টিং যে NH ছিল সেটা NH এর কাছে থাকুক এবং NH এটা দেখভাল করুক। NH কোনোভাবেই কোনো কাজ করছে না। দুই পৌরসভার মানুষের যাতায়াতের এটা রাস্তা, সেই সঙ্গে আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার, এটা একটা দ্বিতীয় ব্রিজ। আমরা লক্ষ্য করে দেখি যে শিলিগুড়িতে মহানন্দা নদীর ওপর 7খানা ব্রিজ আছে, অথচ আমাদের মঙ্গলবাড়িতে এই ব্রিজটা দেখভাল হচ্ছে না। এই ব্রিজ দেখভালের পাশাপাশি তার পাশে আমরা আরেকটা ব্রিজ করার জন্য আবেদন করেছি। এ ব্যাপারে NHIA কর্তৃপক্ষের এক কর্তা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রয়োজন মতো ব্রিজের সংস্কার করা হবে। এর অবস্থা কেমন দেখছেন? বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, যে কোনো মুহূর্তে ব্রিজ ভেঙে যেতে পারে, জায়গায় জায়গায় গাঁথা আছে। মানে প্রশাসনের নজরদারি নাই? এই ব্রিজ যখন মমতা ব্যানার্জি আসলেন উনি তখন এখানে পিচ করেছিল, তারপরে আবার পিচটা থাকে না। যে এই যে কাটছে এখন কেটে গেলে ওই কোনো ভালোভাবে কোনো রিপেয়ারিং হয় না, জাস্ট একটু সাথে ছাড়া। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड, जयगांव। Contact Number 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।